গত পাঁচ দিন ধরে মিলছে না পানীয় জল, এলাকায় নেই পানীয় জলের সুবন্দোবস্ত। অবশেষে বাধ্য হয়ে সড়ক অবরোধ করে স্থানীয়রা। ঘটনা কৈলা শহরের ভগবান নগরে। বৃহস্পতিবার সকালে কৈলাশহর ধর্মনগর সড়ক অবরোধ করে এলাকার মানুষ। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে পানীয় জলের সমস্যা চলছে, অথচ দপ্তর নির্বিকার। সমস্যা, পানীয় জলের সমস্যা আজকে দীর্ঘদিন ধরে, প্রায় 10-15 বছর ধরে এখানে ইরিগেশনের যে ক্ষেতের জলের মেশিন থেকে আমাদের খাওয়ার জল দেওয়া হয়, এটা ফিল্টার করা নাই। তথাপি আমাদের জল নেই দেখি আমরা ওটাও ব্যবহার করি, কিন্তু আজকে দেখেন দুঃখের বিষয়, মাসে 5 বার করে এই মোটরটা জ্বলে যায়। কিন্তু পাবলিক হেলথে আমাদের ইরিগেশনের SDO সাহেব এটা ট্রান্সফার করে দেন না বলে ওরা বলছে যে আমাদের করার কিচ্ছু নেই, আপনাকে ট্রান্সফার করান। SDO সাহেব কোনো পাত্তাই দেয় না, গুরুত্বই দেয় না। আজকে 10-15 বছর যাবত আমাদের এলাকাটা আপনারা পরিদর্শন করে দেখেন, ওই সাইডে কোনো পুষ্করি নাই, রিংকল নাই, জলের কোনো সংস্থাই নাই, কিচ্ছু নেই, কোনো নদী টদী কিচ্ছু নেই। আমাদের আজকে 5 দিন ধরে করে কোনো জল নেই। তাছাড়া স্থানীয়দের আরও অভিযোগ, পাম্প অপারেটর এবং এক ইঞ্জিনিয়ারের গাফিলতিতে একমাত্র পাম্প মেশিনটিও বন্ধ হয়ে রয়েছে, ফলে গত 3 দিন ধরে পানীয় জলের অভাবে বন্ধ হয়ে পড়েছে এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টারটিও। অবশেষে অবরোধস্থলে পৌঁছায় মহকুমা আধিকারিকরা। 2 ঘন্টার মধ্যে পাম্প মেশিন মেরামত করে এলাকায় পানীয় জলের বন্দোবস্ত করার আশ্বাসে পথ অবরোধ মুক্ত করে স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।